আমি বঙ্গবারের তরফ থেকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সামনে করতে চলেছি চিচিঙ্গে ভর্তা। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর, আর এটা খেতেও এত সুন্দর যে আপনারা একবার না বানালে আপনাদের মনের মধ্যে কিন্তু জিজ্ঞাসাই থেকে যাবে। তো এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি জানতে হলে আমার রেসিপিটা পুরো দেখতে হবে, আর খুব চটজলদি হয়ে যায় এই রেসিপিটা। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। চিচিঙ্গি দিয়ে আমরা অনেক কিছু রান্না করে খাই। আজ আমি একটা নতুন ধরনের চিচিঙ্গি দিয়ে একটা রান্না করব, আর এর জন্য আমি এখানে কিছু চিচিঙ্গি নিয়েছি। চিচিঙ্গির গাগুলোকে আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার এই চিচিঙ্গিগুলোকে আমি এইভাবে গোল গোল করে কেটে নেব, পাতলা পাতলা করে কেটে নেব এইভাবে। তো সবগুলোকে আমি আগে কেটে নিই এইভাবে। চিচিঙ্গিগুলো আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এবার এইগুলোকে আমি তেল দিয়ে ভেজে নেব। চিচিঙ্গিগুলো তো আমি আগে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার চিচিঙ্গিগুলোকে দিয়ে আমি ভালো করে এগুলোকে ভেজে নেব। তো প্রথমে আমি সব চিচিঙ্গিগুলো সাথে করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে একটু নুন আমি এক করবো, যাতে চিকেন হয়ে গেলে তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে গ্যাসের তেলটা কমিয়ে এগুলোকে আমি ভেজে নেব। একটু মিক্সিং জার নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, কিছুটা ধনে পাতা কুচানো, আর একটুখানি পোস্ত। এইগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে সামান্য একটু জল দিচ্ছি, দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা আমার বানানো হয়ে গেছে, এবারে আমি এটা বাটিতে ঢেলে দিচ্ছি। এবার আমি চিচিঙ্গিগুলো ভাজা হয়েছে কিনা দেখে নেব। চলুন দেখে নেওয়া যাক। তাহলে দেখবো চিচিঙ্গিগুলো ভাজা হয়েছে কিনা। দেখো চিচিঙ্গিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা ওই মিক্সিতে দিয়ে এটাও একটা পেস্ট করে নেবো। চিচিঙ্গিগুলো ভাজা হয়ে গেছে, ওই একই মিক্সি বাটিতে আমি চিচিঙ্গিগুলো পেস্ট করে নেবো। এই জন্য আমি চিচিঙ্গিগুলো সব ঢেলে দিলাম। এবার আমি এটা পেস্ট বানিয়ে নেব। চিচিঙ্গি ভাজা করার মধ্যে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দিয়ে আমি এটাকে ভালো করে ধীরে ধীরে করে ডিমটা অমলেট করে নেব। আর এটা কেন আমি অমলেট করছি সেগুলো সব করতে করতে আপনার সাথে শেয়ার করবো। আগে আমি ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি, আর ডিমটা ভাজতে ভাজতে এটাকে আমি ঝুড়ো করে নেবো, যেমন আমরা ডিমের ঝুড়ি করি সেরকম টাইপে করে নেবো। এখানে আমার পরিমাণটা কম আছে বলে আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি। আপনারা এখানে ইচ্ছা করলে দু তিনটে ডিমও ব্যবহার করতে পারেন। ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। ভর্তাটা করার জন্য এইটা সর্ষের তেলে করলে বেশি ভালো হয়, তাই জন্য আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে, আর একটা কাঁচা লঙ্কা আমি দু আধা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব রসুন কুচানো, পেঁয়াজ কুচানো। এবার এই দুটো ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি যে চিচিঙ্গিটা আমি পেস্ট করেছিলাম সেটা মিক্সি দেখে আমি কড়াতে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু কোনো জল লাগে না, কারণ জল দিলে এটা একদম গদগদে মতো হয়ে যাবে, তাহলে ভাজাটা ভালো হবে না। সেই জন্য আমি জলের ব্যবহার করিনি এই বাটারের মধ্যে। তো এটা সবটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর আমি যে পোস্ত, ধনে পাতা আর কাঁচা লঙ্কা বেটেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। এখানে একটু জল বেশি হয়ে গেছে বলে পাতলাটা হয়ে গেছে, তো আপনারা একটু কম জল দিয়ে এটা বাড়বেন। তো এটাকে আমি জলটাকে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে জলটাকে একদম মুড়িয়ে নেব, আর এটাকে ভালো করে ভাজব অনেকক্ষণ ধরে। ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো নুন। নুনটা অ্যাকর্ডিং ইউর আপনাদের টেস্ট অনুযায়ী যে যেরকম খান। আর আমরা সব জিনিসে একটু চিনি ব্যবহার করি, তো চিনি না দিলে আমাদের মনটা কেমন হয়, সেজন্য একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু
নাড়াচাড়া করব। এই রেসিপিতে আপনারা এই ভর্তাটা আপনারা সরষের তেলে করার চেষ্টা করবেন, তাতে একটা ভালো স্মেল বেরোয়, সরষের তেলে একটা ঝাঁজ থাকে, তাতে ভর্তাটা খেতে আরও স্বাদ বেড়ে যায়। তো এই জন্য আপনাদের আমি বলবো এটা সরষের তেলে আপনারা করার চেষ্টা করবেন। এবার ভেজে রাখা ডিমটা উপর থেকে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি ডিম দিয়েছি, আমার মনে হয় এখানে চিংড়ি মাছ ছোটো ছোটো করে কেটে দিলেও এই স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো আপনারা ইচ্ছা করলে এখানে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। আর এটা আপনারা বুঝতেই পারবেন না যে চিচিঙ্গে দিয়ে এটা করা হয়েছে, যারা চিচিঙ্গে খেতে ভালোবাসে না তাদের যদি এটা দেন তারা বুঝতেই পারবেন না যে এটা কি আপনারা ওনাদের খাওয়াচ্ছেন। সব শেষে ওপর থেকে দিয়ে দেবো সামান্য ধনে পাতা কুচানো। ব্যাস রেডি হয়ে গেল আমার চিচিঙ্গে ভর্তা, এবার আমি এটাকে সার্ভ করে দেবো। এগুলো রেডি হয়ে গেছে আমার চিচিঙ্গে ভর্তা। তো এটা গরম ভাতের সাথে দারুণ লাগবে, আপনারা আর কোনো কিছু লাগবে না, গরম ভাত দিয়ে এটা যদি আপনারা করে খান কোনো রকম কিছুই আর লাগবে না। তো যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নতুনদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং প্রচুর প্রচুর কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন টাটা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো।